দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে স্কুলের মিড ডে মিলের কড়াই নামাতে গিয়ে কড়াইয়ের মধ্যে পড়ে গুরুতর জখম অবস্থায় নৈহাটি হাসপাতালে ভর্তি নবম শ্রেণীর ছাত্র পরিবার সূত্রে জানা যায় নৈহাটি বিদ্য বিকাশ হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র বয়স পনেরো পুষ্কর প্রসাদ আর স্কুলের মিড ডে মিলের কড়াই নামাতে গিয়ে সেই কড়াইয়ের মধ্যে গিয়ে পড়ে গিয়ে যখমন এবং সাথে সাথেই তাকে নিয়ে আসা হয় নোয়াটির রাজ্য সাধারণ হাসপাতালে ঘটনাস্থলে সাথে সাথেই উপস্থিত হন তার পরিবারের লোকজন পরিবারের দাবি তারা হাসপাতালে নিয়ে আসার পরে স্কুলের কোনো কর্মীকেই দেখতে পাওয়া যায় কে বা কারা ভর্তি করলো সেটাও পরিবার লোকরা জানেন না তাদের আরও অভিযোগ কারা বলল এই মিড ডে মিলের কড়াই নামানোর জন্য যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনোরকম মন্তব্য পাওয়া যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা বাচ্চাটা পড়তে গেছে এগারোটা সময় পড়তে গেছে এখন আমি জানি কি বাচ্চা তো পড়তেই স্কুলে যায় এবারে দেড়টার সময় ফোন এসছে কি তোমার বাচ্চা পা পুড়ে গেছে তা আমি বললাম নাতি একটা আছে আমার ঘরে থাকে নাতিটাকে পাঠালাম কি যা তো দেখে আয় পা পুড়ে গেছে হাঁটতে পারছে না তো ও গেছে ও গেছে তো নাতিটাকে আর কে ওর সঙ্গে ছিল না ছিল বলছে কি আমি হসপিটালে নিয়ে যাচ্ছি হসপিটালে নিয়ে এসে ভর্তি অমলিকারি বেশি জ্বলেছে নাকি আমার নাতি বললো হ্যাঁ মা আমি তো দেখছি তো পুরো খাল বেরিয়ে গেছে হ্যাঁ তা সঙ্গে কে আছে তা ও বলে আমি চিনি না কে আছে সঙ্গে এসে আমরা তো তাড়াহুড়ো করে আমরা তো আর কোথাও যাইনি আহ থানা পাড়িতে আগে তো আমি বাচ্চাটাকে না দেখব ওই আমি পেয়েছি এই 10টা সময় খবর পেয়েছি কি হলো না কিছু না কি করে হলো না হল কিছু জানিনি নি আমরা ফোন এসেছে পাপ উড়ে গেছে কিভাবে পড়লো না পড়লো ওটাও বলিনি ঠিক মতন তারপরে আমরা তো তাড়াহুড়ো করে বলে যে হাসপাতালে ভর্তি আছে তারপরে আমরা এখানে আসলাম এখানে আসলে জানা যাবে কি রকম হলো না হলো এখানে এসে দেখছি মাস্টার নেই কেউ নেই না ছাত্ররা আছে স্কুলের না মাস্টার আছে কেউ নেই কারা ভর্তি করেছে কি করে জানতে পারবো না কাউকে পাইনি আমি কাউকে পাইনি পুলিশের কাছে না যাইনি এই তো নিয়ে বাচ্চাটাকে দৌড়াদৌড়ি করছি আপনাদেরকে খবর করলাম কোথায় আমি যাওয়ার সময় পেলাম

तो बाद में हमको फोन करके बोला कि कि का क्या हो गया तो हम स्कूल से फोन आया फोन में तो हम बोला क्या हो गया तो मास्टर लोग बोल रहा है कि थोड़ा सा जला आकर देख रहे हैं ऐसे फेंका हुआ है पूरा जला हुआ है वहाँ पर तो, है, हम लोग को कुछ नहीं मालूम कैसे हुआ है नहीं हुआ है कुछ नहीं मालूम तो, 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 कोई, कोई हम आकर देखे तो कोई नहीं है कोई पानी ऐसे अभी ले भूखा है हम पूछे कि कुछ खाया न कहता कुछ नहीं खाया चलू हुआ ट्रीटमेंट जाके देख रहे हैं सिलाइन पानी चढ़ा हुआ है बस एक तो मलम लगा दिया जेली के तरह बस वही है, कौन लोग किया है लोग हम नहीं जान रहे है कौन लोग भर्ती किया है कि नहीं किया है कुछ नहीं जान रहे है यहाँ आए तक देख रहे हैं मेरा बच्चा वही तरह है नहीं नहीं गए हम तो लोग तो दौड़ के बच्चा के पास आएंगे पुलिस के पास कब जाएंगे हम लोग समय हम लोग सोच रहे हैं कि हमारा बच्चा को अच्छा ट्रीटमेंट दे इसके बाद आप लोग पुलिस के पास जाएंगे कंप्लेंट हाँ जाएंगे जरूर जाएंगे मेरा, मेरा बच्चा, बच्चा अच्छा रहे हम लोग तो बच्चा को पढ़ने भेज रहे हैं कि काम करने भेज रहे हैं का बच्चा का का कोई है। ऐसे बोल सकता है जो का वो जो उतरने के लिए नहीं कोई नहीं बोलता लेकिन क्यों इसको बोला मेरा बच्चा तो पढ़ने गया कि कढ़ाई उतारने की बर्तन मजने गया आपका बच्चा का नाम क्या पुष्कर प्रसाद बस पंद्रह साल सपना देवी मम्मी स्कूल যাতে আমার সংসার চলে যায় তাই জন্য তো আমি একটা মলে কাজ করছিলাম তো তখন এখান থেকে আমাকে ফোন করা গেছে কি একটা বাচ্চা জ্বলে গেছে সেই বাচ্চাটাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি তখন ঠিক আছে তুমি নিয়ে এসো আমিও হাসপাতালে যাচ্ছি কে ফোন করলো ভবেশ দা সে কি করে এখানে এখানেও ও কাজ ফাজ করে হাসপাতালে গেলেন হ্যাঁ গিয়ে কি দেখলেন গিয়ে দেখলাম তো বাচ্চাটার ডান পাটা একটু পুড়ে গেছিল মানে ওই কাপড় দিয়ে ভিজা ছিল তো তাই জন্য বেশি দেখা যাচ্ছে কিন্তু ওটা বেশি হয়নি যাতে আমি গেছিলাম পশু পশু সব এই স্কুল তো পড়া দেওয়া হচ্ছে বাইরে থেকে যেটা নিচ্ছে সেটা স্কুল তো কিনে দিচ্ছে বাচ্চার পরিবারের লোকজন এসেছিল বাড়ির লোকজন বাড়ির ওর দুটো ভাই এসেছিল আমার যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ ওর দুটো ভাই ওই রান্না করতে গিয়ে কিছু হয়েছে না না রান্না করতে কিছু হয়নি স্কুলে পড়লো কেন রাস্তা বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো তাড়াহুড়োতে আমাকে খাওয়া দাওয়া আমাকে খাওয়া দাওয়া বলে বাচ্চাটাও ধরে নিলো ধরে বলছে তাড়াতাড়ি তুলে নি যাতে আমাকে তাড়াতাড়ি খাবার পেয়ে যাবো ওই কি কড়াই 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 তুলছিলো কড়াই না ওই একটা ভাতের গামলা হয় একটা সবজি সোয়াবিনাল তরকারি ছিল আজকে ওই সোয়াবিনাল তরকারিটা তুলতে গিয়ে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার